এই স্মৃতি বিজড়িত সভাকক্ষে আমরা বহুবার এসেছি। কবিতা কখনো কবিতা উৎসব, গান ইত্যাদি সাহিত্যের বিষয়ে। আজকের বিষয়টি একটি ভিন্ন সাহিত্যের, একটি ভিন্ন মননের, যাকে আমরা ধ্রুপদীও বলতে পারি। আর এই অনুষ্ঠানে যাদের ডাকে আমরা সাড়া দিয়ে এখানে এসেছি, তারা হলেন ইন্তাজ আলী এবং জীবন সরকার বোস। অনুষ্ঠানের শুরুতে কিসের অনুষ্ঠানে দু একটি কথাই আমি জানি। লোকশিল্পীদের নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন এবং সেমিনার, এই কথাটি লেখা আছে। নিচে লেখা আছে ওয়েবসাইটের একটি ঠিকানা, www.kacha.org/organization। তার বাংলা করতে গেলে আমি যতটুকু জানি যে লোক সংস্কৃতি সংগ্রহশালা। এতদিন আমাদের মনে যে ধারণা ছিল সংগ্রহশালা মানে মিউজিয়াম, লাইব্রেরি বা আরো অনেক কিছু, এই সংগ্রহশালা একেবারে ভিন্ন রকম। যন্ত্র সভ্যতা এক দানবিক প্রক্রিয়ায় সময়কে হাতের আঙ্গুলের মুঠোয় ধরে সে চলমান, কখনো হারিয়ে যায়, কখনো তার কাছে পায়। এই ওয়েবসাইট এমন একটি ওয়েবসাইট যা গুগল নামক এক মহা অনুসন্ধানকারী পরিমণ্ডলে জায়গা পেতে চলেছে। এবং এই ওয়েবসাইটে কি থাকবে তা উদ্যোক্তা ইন্তাজানির কণ্ঠে আরো পরিষ্কার হয়ে যাবে। তবু আমি দু একটি কথাই বলি। অনুষ্ঠান শুরুর আগে জানাই যে লোকশিল্পীদের গ্রামে গঞ্জে তাদের দেখা পায়, তাদের সম্পর্কে কোনো কিছু তথ্য জানতে হলে হয় প্রাচীন পুস্তক থাকতে হয়, আর না হলে অন্য মানুষের দ্বারস্থ হতে হয়। এমন অনেক খ্যাতনামা শিল্পী রয়েছেন যারা নিজস্ব ওয়েবসাইট খুলে বসে আছে, কিন্তু এদের ওয়েবসাইট সম্বন্ধে তেমন কিছু জানা নেই। তেমনই একটি মহৎ প্রচেষ্টা ইন্দা জারি নিয়েছেন। এই সমস্ত অখ্যাত শিল্পীদের বা খ্যাত শিল্পীদের একটি নিজস্ব ওয়েবসাইট যেখানে তাদের সমস্ত রকম তথ্য ও পঞ্জিকা থাকে, তাদের সম্পর্কে যদি কেউ অনুসন্ধান করতে চায় তাহলে www.kacha.org/টাইপ করলেই সেই মহা অনুসন্ধানকারী গুগল নামক যন্ত্রের হাত থেকে বেরিয়ে আসবে সেই সব শিল্পীদের ছবি এবং বায়োডাটা। আজকের অনুষ্ঠানটা
আজকের এই ওয়েবসাইট উদ্বোধন তাদের দিন। আমরা শুরু করতে চলেছি সেই অনুষ্ঠান। অনুষ্ঠান শুরুর সূচনাতে অনুষ্ঠানে সম্মানীয় অতিথিদের আমি মঞ্চে ডাকব। আমার সামনে বসে আছেন গল্পকার, উপন্যাসী, নাট্যকার এবং বিদগ্ধ পাঠক শ্রী অনুপম দত্ত মহাশয়। তাকে আমি মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি। তোমাদের আমরা গ্রাম বাংলার মানুষ, আমাদের প্রতিনিয়ত কাজে কর্মে কথায় বার্তায় যে ভাষা ফুটে ওঠে নাগরিক সভ্যতা, সে ভাষা আমাদের কাছ থেকে বেড়ে গিয়েছে। সেই ভাষাগুলি সযত্নে রক্ষা করার জন্য ডক্টর নীলমাধব নাগ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি আমাদের আরেকজন মাননীয় অতিথি, তাকেও আমরা এই মঞ্চে আসার আহ্বান জানাই। এই অনুষ্ঠানে আরো দুজন সম্মানীয় অতিথি এখানে আসার কথা, তারা হয়তো আসবেন কিছুক্ষণ পরে, তাদেরকেও ডেকে নেব। আর ডক্টর কৃষ্ণরঞ্জন দাস তিনি আসতে পারছেন না, তিনি আমাদেরকে একটি বক্তব্য দিয়েছেন, সেটাও দেখানো হবে আপনাদের পরে। এখন আমরা অতিথিদের বরণ করে নেব। বরণ করবেন বাবু, এসো। প্রথমে আমরা বরণ করে নিয়েছি শ্রী অনুপম দত্ত মহাশয়।
ধন্যবাদ।